নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে খুব সুন্দর একটা রান্না করেছি, যেটা আমাদের সবার, বিশেষত বাঙালিদের খুবই প্রিয়। হ্যাঁ, দেখেই হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো, শিম পোস্ত। শীতকাল এসে গেছে আর আমার রান্নাঘরে পোস্তর এই রান্নাটা হবে না তা কী করে হয়, তাই না? আমিও যে মনে প্রাণে বাঙালি, তো চলো দেখে নিই এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর বাঙালিদের তো বিশেষ ভালো লাগবে, আর অবাঙালিদেরও আশা করি ভালো লাগবে। তো চলো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। তার জন্য এখানে আমি 250 গ্রাম আমি শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলো একটু বড় সাইজের ছিল, সেই কারণে এরকম দুভাগ কেটে নিয়েছি। আর তোমাদের কাছে শিম যদি ছোট থাকে তাহলে কাটার আর দরকার নেই, এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী খাবে, আর এটাকে আমি পেস্ট করে রেখে দেব। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়েছি। আর এখানে তোমরা সর্ষের তেল চাইলে ইউজ করতে পারো, আর এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখন শিমগুলো দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো আমি নুন দিচ্ছি, আর 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে শিমটা হালকা মতো ভেজে নেব। শিমটা না ভাজলে কিন্তু পোস্তর টেস্টটা খুব একটা ভালো আসবে না, তো সবসময় শিমটা ভেজেই পোস্তটা বানাবে। তো এরকম হালকা আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে নিচ্ছি। আর সামান্য জল দেব, বেশি জল দেব না, কারণ পোস্ততে বেশি জল দিলে পোস্তর টেস্ট ভালো হয় না। আর শিম তো এমনিতেই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, তো সামান্য জল দিলেই এটা হয়ে যাবে। আর এখানে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা খুলে দেখব যে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, কারণ শিম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখছি যে শিমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, মোটামুটি শিম সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর শিম সেদ্ধ করব না। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটাও আমি সবটাই দিয়ে দিলাম। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ইউজ করো। আর এখন পোস্তর সঙ্গে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/4 টিস্পুন আমি চিনি ব্যবহার করেছি, কারণ এটা নিরামিষের তরকারি, তো নিরামিষ তরকারিতে আমি একটু মিষ্টি ইউজ করি। তো এটা তোমরা যদি না চাও তাহলে এটা ব্যবহার করার কোনো দরকার নেই, এটা স্কিপ করে যেতে পারো। তো এখন চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আর ওপর থেকে সামান্য ধনে পাতার কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার শিম পোস্ত। খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো এটা সার্ভ করে দেখাই রেসিপিটা কেমন হলো। তো তোমরা দেখো দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে বলো রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই বানিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।